যখন আপনি আপনার মাকে অসম্মান করেন বাবাকে অসম্মান করেন এগুলো আমার কাছে অনেক বড় জিনিস মন্ত্রী হওয়ার মতন যোগ্যতা আছে বলে মনে করি না আমি আজকে রাজনীতি থেকে বিদায় নিয়ে সমাজসেবাতে থাকি রাসূলুল্লাহ থেকেই আমার অনুপ্রেরণা শেখ মুজিবুর রহমান ওই নেতাটাকে আমার অসম্ভব শক্তিশালী ইন্সপিরেশন হিসেবে কাজ করে ফেসবুক ইউটিউবে আপনার অসংখ্য ভিডিও আছে আমরা দেখতে পাই সেখানে মাঝে মাঝে আমরা খুব রাগী ফারাজকে দেখতে পাই ব্যক্তি জীবনে কি আপনি খুব রাগী রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক রাগী নাকি না আমি নিজেকে নিজে বিচার করাটা ঠিক হবে না যেসব জায়গায় আমি হয়তো আমার আওয়াজ আপনারা উচ্চ স্বরে শুনতে পান ওটা আমার একার আওয়াজ না ওটা হচ্ছে ওরকম অনেক মানুষ আছে ওদের আওয়াজগুলো জমেছিল ওনারা চিল্লাতে পারেনি ওগুলো জমে বাতাসে আমার কাছে আসে আসার পর আমার গলা দিয়ে বের হয় তো আমার কাছে সবচেয়ে বড় অন্যায়গুলো হচ্ছে যখন আপনি আপনার মাকে অসম্মান করেন বাবাকে অসম্মান করেন যখন আপনি মাদকাসক্ত হয়ে আপনার এলাকায় উল্টাপাল্টা কাজ মেয়েদেরকে উত্তপ্ত করা এগুলো আমার কাছে অনেক বড় জিনিস আপনার প্রেম কাহিনী জানতে চাই কারোর সঙ্গে আপনার সম্পর্ক আছে কিনা প্রেম ভালোবাসা আছে কিনা এই বিষয়ে আমি বিবাহিত না তো আমি সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল সেক্ষেত্রে শুধু মানব সেবা করছেন বা রাজনীতির সাথে কিছুটা যুক্ত হচ্ছেন সম্পর্ক কারোর সাথে প্রেম ভালোবাসা জীবনে কি আসেনি আপনার কিছু জিনিস মনে হয় আমার কাছে থাকাই ভালো সব কিছুই যদি খুলে ফেলি তো ধরেন তখন অসুবিধা আমার মনে হয় এই জায়গাগুলো আপনাদের সকলের অনুমতিতে নিজের কাছে রেখে দিই বিয়ে করছেন কবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার জন্য লিখে রেখেছে আমি আমি কিন্তু আপনাকে একটা কথা বলি যদি আল্লাহ সুযোগ দেয় আমার স্বপ্ন এটা আমি ওপেনলি বলি কোনো অনুষ্ঠান ওই ধরনের করতে চাই না আমার বিয়ে যদি হয় টাকা দিয়ে সাজিয়ে গুজিয়ে ওরকম কিছু না আমার অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে কম খরচে হবে আর যদি একেবারেই খরচ করতে চায় আমার বাবা মা বা মেয়ের বাবা মা তাহলে এটা একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে তবে আমার দাওয়াত তাদেরকে হবে যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে কিন্তু আমার বড় স্বপ্ন যে মসজিদে যদি আমার বিয়েটা হয় আর যাতে যত কম খরচে সম্ভব কম খরচে যেতে হয় কার সাথে হয় থেকে অনেক বড় বিষয় হচ্ছে এগুলো সুতরাং এগুলো আমি কখনো বলিনি আপনি প্রশ্ন করলেন বলে আমি মনের কথাগুলো খোলাখুলি আজকে আপনার সাথে কথা বললাম আপনি খুব সবসময় ব্যস্ত থাকেন রাজনীতি করছেন সমাজসেবা মানুষ সেবা করছেন তার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার সবসময় ফিটনেস ফিট আপনার টোটাল রহস্যটা একটু জানতে চাচ্ছিলাম এই ফিটনেসের ঢিলা পাঞ্জাবি পরি দেখে আপনি ভুঁড়িটা দেখতে পাচ্ছেন না আচ্ছা আসলে ওরকমও খুব একটা ফিট না তবে আমার একটা আছে যে আমি হাঁটি আজকেও আমি 5 কিলোমিটার হেঁটেছি তো এটা এভরিডে ওইটা হতে পারে একবার আমি ভারী খাবার খাই এটা ঠিক আর বাকি সময় আমি টুকিটাকি খাই কিন্তু আমার ভারীটা আপনি এটা আপনি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না কারণ এটা পরিমাণে অনেক বেশি আমি ওই সময়টা খাই আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে যদি আমি একটা জিনিস বলি যেটা আমি আনলিমিটেড খেতে পারবো ওটা হচ্ছে ফ্রাইড রাইস কিছু লাগবে না আমি এমনি খেতে থাকতে পারি আর কি ফারাজ করিম চৌধুরীর ভবিষ্যৎ পরিকল্পনা কি স্টিভ জবস সবাই নাম শুনেছে উনি বলতো ইউ ক্যান ওনলি কানেক্ট দ্য ডটস ব্যাকওয়ার্ডস এটার অর্থ হচ্ছে আপনি আজকে আরবি শিখলেন কালকে আপনি মোটরসাইকেল চালানো শিখলেন পরশুদিন আপনি কম্পিউটার প্রোগ্রামিং শিখলেন কয়েকদিন পর যে আপনি টেনিস খেলা শিখলেন এই যে স্কিল অ্যাকোয়ার করতে 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 কি এক সময় দেখবেন কোনো না কোনো স্কিল আপনার কাজে চলে আসবে অর্থাৎ ভবিষ্যতে যে আপনি অতীতে যে কাজটা করেছেন ওর জন্য আপনি ক্যারিয়ার বলেন
বা জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আপনার অতীতের স্কিলগুলোর জন্য তাহলে নিয়মটা হচ্ছে কিপ অন লার্নিং, কিপ অন এক্সপ্লোরিং, কিপ অন ডুইং থিংস। চিন্তা করতে হবে না যে এটা আমার কি কাজে আসবে, ইউ ডু ইট। আপনার টাইম আছে কিছুক্ষণ, মহাকাশ নিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন না। আপনার কি ভালো লাগে, আপনার মেয়েদের মেকআপ ভালো লাগে, আপনি মেকআপ নিয়ে গবেষণা করেন, দেখেন কি দিয়ে বানায় ওইটা, কিউরিয়াস হন, প্রশ্ন জিজ্ঞেস করেন। আপনার যেটা ইচ্ছা আছে ইউ কিপ অন ডুইং ইট। আমার যেটা ইচ্ছা, আমি সমাজকে সেবা করি, আমি মানুষের জন্য কাজ করি, এই মানুষের কাজ করা থেকে আল্লাহ যদি আমাকে কোথাও নিয়ে যায় নিয়ে যাবে, কোথাও না নিয়ে গেলে যদি এখানে রাখে এখানেই রাখবে। আল্লাহর সন্তুষ্টি যেখানে সেটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনার সবচেয়ে বড় অংশ। ফারাজ করিম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সর্বশেষ বলতে চাই যে তরুণদের উদ্দেশ্যে যদি তরুণ নেতৃত্ব হিসেবে আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। তরুণদের উদ্দেশ্যে বার্তা বলতে আমি শুধু একটা কথাই বলবো যে জীবনটা খুব শর্ট, আপনারা কিছু না করলেও কয়েকটা জিনিস করেন। এক নম্বর হচ্ছে ঘুম থেকে টাইমলি ওঠেন যদি সুযোগ হয়, ওঠার পর কিছু না পারলেও নিজে একটু এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করার পর আপনার যদি সময় থাকে হাতে, স্কুল কলেজ, তরুণরা তো বেশিরভাগ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, স্কুল কলেজের পর কোচিংয়ের পর যদি সুযোগ থাকে একটু খেলাধুলা করেন, বন্ধুদের সাথে গল্পও করেন, মজাও করেন। কিন্তু ফ্রি টাইমে বসে থেকে কিছু করি না, অনেক সময় দেখবেন যে একটা বন্ধুকে SMS করেন, কি করো, বলবে কিছু করি না। এই কিছু করি নাটা কিন্তু ডেঞ্জারাস। তো আমার তরুণদের কাছে যে মেসেজটা যে আপনারা আপনাদের সময়গুলো নষ্ট করেন না, মজা করেন, গল্প করেন, কখনো কারোর সাথে বেয়াদবি করবেন না, সময়টাকে নষ্ট করেন না, সব কিছু ফেরত পেলেও সময় ফেরত পাবেন না। মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম অ্যান্ড ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনারা অনেক দূর যাবেন, অনেক দূর, আমার থেকে অনেক দূর, আমি তো কোথাও যেতে পারিনি। আজকের জন্য এতটুকু থাক, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।